ওম শান্তি আজকে তারিখ হলো ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলীতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বদা এই নেশায় থাকো আমাদের পদ্মা পদম লক্ষ কোটি গুণ ভাগ্য যে আমরা পতীত পাবন বাবার সন্তান হয়েছি ওনার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি প্রশ্ন বাচ্চারা তোমাদের কোনো ধর্মের প্রতি ঘৃণা বা বিদ্বেষ হতে পারে না কেন তো বাবা বলেছেন যে বাচ্চারা তোমাদের কোনো ধর্মের প্রতি ঘৃণা বা বিদ্বেষ হতে পারে না কেন উত্তর কারণ তোমরা যে বীজ আর বৃক্ষকে জানো বাবা বলছেন যে কারণ তোমরা যে বীজ আর বৃক্ষকে জানো তোমাদের জানা আছে এটি হলো মনুষ্য সৃষ্টিরূপী অসীম জগতের বৃক্ষ এতে প্রত্যেকের নিজের নিজের পাঠ রয়েছে নাটকে কখনোই একটারা একে অপরকে ঘৃণা করে না তোমরা জানো যে আমরা এই নাটকে হিরো হিরোইনের পাঠ করেছি আমরা যে সুখ দেখি সেটা আর কেউ দেখতে পারে না তোমাদের অসীম খুশি থাকে যে সমগ্র বিশ্বে রাজত্ব করার মতো আমরাই আছি ওম শান্তি ওম শান্তি বলা মাত্রই বাচ্চাদের যা কিছু নলেজ প্রাপ্ত হয়েছে সেটা সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায় কোন নলেজ বাবার বুদ্ধিতেও আছে এটি হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ যাকে কল্প বলা হয় তার উৎপত্তি পালন আবার বিনাশ কিভাবে হয় সমস্ত বুদ্ধিতে আসা চাই যেমন সেই বৃক্ষ হল জ্বর এটি হল চৈতন্য বৃক্ষ বীজ ও চৈতন্য তার মহিমাও সুখ্যাত তিনি হলেন সত্য চৈতন্য অর্থাৎ বৃক্ষের আদিমধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন কেউই তার অকুপেশন কর্মকর্তব্য কি তা জানে না প্রজাপিতা ব্রহ্মার অকুপেশনও তো জানা চাই ব্রহ্মাকে কেউ স্মরণ করে না জানেই না বা ব্রহ্মাকে কেউ স্মরণ করে না বা জানেই না আজমীরে ব্রহ্মার মন্দির আছে তো বা বলেছেন যে একটাই শুধু ব্রহ্মার মন্দির আজমিরে আছে ত্রিমূর্তি চিত্র ছাপানো হয় ওতে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে ব্রহ্মা দেবতায় নম বলা হয় বাচ্চারা তোমরা এখন জানো যে এই সময় ব্রহ্মাকে দেবতা বলা যায় না যখন সম্পূর্ণ হবেন তখন দেবতা বলা যায় সম্পূর্ণ হয়ে চলে যান লোকে বাবা বলেন তোমাদের বাবার নাম কি কাকে জিজ্ঞাসা করেন আত্মাকে আত্মা বলে আমার বাবা যাদের জানা নেই যে কে বলেছে সে তো জিজ্ঞাসা করতে পারে না এখন তো বাচ্চারা বুঝে গেছে যে প্রথম থেকে সকলের দুজন পিতা রয়েছেন জ্ঞান তো একজন বাবাই দেন এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো এটি হলো শিব বাবার রথ বাবা এই রথের দ্বারা আমাদের জ্ঞান শোনান এক তো এ হলো শারীরিক ব্রহ্মা বাবার রথ দ্বিতীয় আবার আত্মাদের বাবা অর্থাৎ শিব বাবারও রথ সে আত্মাদের পিতা মহিমাও সুখ্যাতি আছে সুখের সাগর শান্তির সাগর প্রথমে তো এটা বুদ্ধিতে থাকবে ইনি হলেন অসীম জগতের পিতা যার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকারের প্রাপ্তি হয় পবিত্র দুনিয়ার মালিক হই নিরাকারকে ডাকা হয় পতিত পাবন এসো আত্মাই ডাকে যখন পবিত্র আত্মা থাকে তখন তাকে ডাকে না পতিত হলে তবে ডাকে এখন তোমরা অর্থাৎ আত্মারা জানো সেই পতীত পাবন বাবা এই দেহে এসেছে এটা ভুলো না যে আমরা ওনার হয়েছি এটা শুধু সৌভাগ্য নয় লক্ষ কোটি গুণ সৌভাগ্যের ব্যাপার তবে এই বাবাকে ভুলব কেন এই সময় বাবা এসেছেন এটি হলো নতুন কথা প্রতি বছর শিব জয়ন্তীও পালন করা হয় তাই অবশ্যই তিনি একবারই আসেন লক্ষ্মীনারায়ণ সত্য ছিল এই সময় নেই তাই বুঝতে হবে ওনারা হয়তো পুনর্জন্ম নিয়েছেন ষোলোকলা থেকে বারো চোদ্দো কলা এসে পড়েছে এটা তোমরা ব্যতীত আর কেউ জানে না সত্যযুগ বলা হয় নতুন দুনিয়াকে সেখানে সব কিছু আর নতুন দেবতা ধর্ম নামও মহিমান্বৃত হয় সেই দেবতারাই যখন বাম মার্গে বা বিপদে যায় বিপথে যায় তো আবার তাদের নতুনও বলার নয় দে আর দেবতারাও বলা যায় না আর বাবা বলেছেন যা আর তাদেরকে নতুনও বলা যায় না দেবতাও বলা যায় না কেউ এরকম বলবে না যে আমি তাদের রাজবংশভূত যদি নিজেকে সে রাজবংশভূতই মনে করো তো তাদেরই মহিমা নিজের নিন্দা কেন করো যখন মহিমা করো তো অবশ্যই তাদের পবিত্র আর নিজেকে অপবিত্র প্রতীত মনে করো পবিত্র থেকে পতিত হয় পুনর্জন্ম নয় প্রথম দিকে যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়েছে তোমরা স্কুলে পড়ো সেখানে নম্বর অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস তো হয়েই থাকে এখন বাচ্চারা বুঝতে পারে বাবা আমাদের পড়ান সেই কারণেই না তিনি আসেন বল সেই কারণেই না তিনি আসেন না তা না হলে এখানে আসার দরকার কি। এখানে কোনো গুরু মহাত্মা মহাপুরুষ ইত্যাদি কিছু নেই এখানে তো সাধারণ মনুষ্য দেহ তাও অনেক পুরনো বা বৃদ্ধ অনেক জন্মে শেষে আমি প্রবেশ করি এনার অর্থাৎ এই ব্রহ্মা বাবার তো আর কোনো মহিমাই নেই শুধুমাত্র ওনার মধ্যে প্রবেশ করি তখন এনার নাম মহিমাম্বিত হয় তা না হলে প্রজাপিতা ব্রহ্মা কোথার থেকে এলো মনুষ্য তো অবশ্যই হতবাক হয় বাবা তোমাদের বুঝিয়েছেন তবে তোমরা আর সকলকে বোঝাতে পারো ব্রহ্মার পিতাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ওনাদের রচয়িতা হলেন এই শিব বাবা তাই তো তোমাদের বুদ্ধি ঊর্ধ্বগামী হয় পরম পিতা পরমাত্মা যিনি পরমধমে থাকেন এই রচনা তার ব্রহ্মা বিষ্ণু শঙ্করের অকুপেশন আলাদা কেউ নিজেদের মধ্যে তিন চারজন একসাথে থাকলে সকলের অকুপেশন যার যার নিজস্ব হয় প্রত্যেকের নিজের নিজের পাঠ হয় এত কোটি আত্মারা আছে একজনের পাঠ দ্বিতীয় জনের সাথে মেলে না এই ওয়ান্ডারফুল ব্যাপার বুঝতে পারা গেছে কত বেশি সংখ্যক মানুষ আছে শেষ সময় যে সকলে ফিরে যাবে পরমধাম গৃহে আবার চক্র রিপিট হবে বাবা এই সব কথা বিভিন্নভাবে বোঝাতে থাকেন নতুন ব্যাপার নয় বলেন পূর্বকল্পেও বোঝানো হয়েছিল খুব লাভলি বাবা এরকম বাবাকে তো খুবই ভালোবাসার সাথে স্মরণ করা উচিত তোমরা যে বাবার লাভলি বাচ্চারা বাবাকে স্মরণ করে চলেছ প্রথমে সবাই একজনকে পূজা করতো ভেদাভেদের ব্যাপার ছিল না এখন তো কত ভেদাভেদ এখানে রামের ভক্ত বা বলছে এখানে রামের ভক্ত এখানে কৃষ্ণের ভক্ত রামের ভক্ত ধূপ জ্বালালে কৃষ্ণ ভক্তরা নাক বন্ধ করে রাখে এরকমও কিছু কথা শাস্ত্রে আছে ওরা বলে আমাদের ভগবান বড় তো অন্যরা বলে আমাদের বড়। দুইজন ভগবান মনে করে নেয় তাই ভুল হওয়ার কারণে সকলেই সকলের আনরাইটিয়াস মানে অধর্মীয় কাজই হয় বাবা বোঝান বাচ্চারা ভক্তি হলো ভক্তি হলো ভক্তি জ্ঞান হলো জ্ঞান জ্ঞানের সাগর হলেন এক বাবা এছাড়া তারা সকলেই হল ভক্তির সাগর জ্ঞানের সাগর জ্ঞানের দ্বারা সদ্গতি হয় বাচ্চারা তোমরা এখন জ্ঞানবান হয়েছ বাবা তোমাদেরকে নিজের আর সমগ্র চক্রের পরিচয় দিয়েছেন যা আর কেউ দিতে পারে না সেই জন্য বাবা বলেন তোমরা বাচ্চারা হলে সদর্শন চক্রধারী পরম পিতা পরমাত্মা তো একই এছাড়া সকলেই হলো বাচ্চা আর বাচ্চা আর কেউই নিজেকে পরম পিতা বলতে পারে না যারা ভালো বিচক্ষণ মানুষ বুঝতে পারে এটা কত বড় ড্রামা এখানে সব অ্যাক্টার্স অবিনাশী ভূমিকা পালন করে ওটা তো ওটা তো ছোটো বিনাশী নাটক এটা হলো অনাদি অবিনাশী নাটক কখনও বন্ধ হওয়া নয় এত ছোট আত্মা এত বড় পার্ট পেয়েছে শরীর ধারণ করার আর ত্যাগ করার আর পার্ট প্লে করার এই কথা কোনো শাস্ত্রে নেই যদি এটি কোনো গুরু শুনিয়ে থাকে তবে তার আরও ফলোয়ার্স থাকবে শুধুমাত্র একজন ফলোয়ার কোনো কাজের নয় ফলোয়ার তো সে যে সম্পূর্ণ ফলো করবে এনা ড্রেস ইত্যাদির সে সব ব্যাপার তো নেই তাহলে শিষ্য কি করে বলবে এখানে তো বাবা বসে পড়ান বাবাকে ফলো করতে হবে যেরকম বরযাত্রী হয় না শিব বাবারও বরযাত্রী বলা হয় বাবা বলেন এ হলো আমার বরযাত্রী তোমরা সকলে হলে উপাসক মণ্ডলী ভক্ত আমরা আমি হলাম ভগবান তোমরা সকলে হলে সজনি বাবা তোমাদেরকে শৃঙ্গার করিয়ে নিয়ে যেতে এসেছেন কত খুশি হওয়া উচিত এখন তোমরা সৃষ্টির মধ্য অন্তকে জানো তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাও বলে পবিত্র রাজ্য প্রাপ্ত করো বাবা বোঝান আমি শেষ সময় আসি আমাকে যে আমাকে যে আহ্বান করে পবিত্র দুনিয়া স্থাপন স্থাপনা আর প্রতি দুনিয়ার বিনাশ করাতে এসো সেই জন্য মহাকালও বলা হয় মহাকালের মন্দির হয় মৃত্যুর মন্দির তো দেখেছ হুম বলছি মৃত্যুর মন্দির তো দেখেছ শিবকে কাল বা মৃত্যু তো বলে আহ্বান করে এসে পবিত্র করো আত্মাদের নিয়ে যান অসীম জগতের বাবা কত বড় সংখ্যক আত্মাদের নিয়ে যেতে আসেন কাল কাল মহাকাল সব আত্মাদেরকে পবিত্র সুগন্ধি ফুল করে তুলে ফিরিয়ে নিয়ে যান সুগন্ধি ফুল হয়ে গেলে আবার বাবাও কোলে তুলে নিয়ে যান যদি পবিত্র না হও তবে শাস্তি পেতে হবে পার্থক্য তো আছেই পাপ থেকে গেলে শাস্তি পেতে হবে পদও সেরকম প্রাপ্ত হয় সেজন্য বাবা বোঝান মিষ্টি বাচ্চারা খুবই মধুর হও সকলের ওই কৃষ্ণকে মধুর লাগে কত প্রেমপূর্বক কৃষ্ণকে দোলায় ধ্যানে কৃষ্ণকে ছোট দেখে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে তোলে বৈকুণ্ঠে চলে যায় সেখানে কৃষ্ণকে রূপে দেখে বাচ্চারা তোমরা এখন জানো যে সত্যিই বৈকুণ্ঠে আসতে চলে বৈকুণ্ঠ আসতে চলেছে আমরা ভবিষ্যতে এরকম হব শ্রীকৃষ্ণকে কলঙ্কিত করে এসব ফল ভুল তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রথমে নেশা তুঙ্গে ওঠা যায় শুরুতে অনেক সাক্ষাৎকার হয়েছিল আবার শেষে অনেক হবে জ্ঞান জ্ঞান হলো কত রমণীয় কত মনোরম কত খুশি থাকে ভক্তিতে তো কোনোই খুশি থাকে না যারা ভক্তি করে তাদের কি আর এটা জানা আছে যে জ্ঞান জ্ঞানে কত সুখ তুলনা করতে পারে না তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রথমে এই নেশা চাই। বাবা ব্যতীত এই জ্ঞান কোনো মনি ঋষি ইত্যাদি দিতে পারে না লৌকিক গুরুত্ব কাউকেই মুক্তি জীবন মুক্তির পথ বলতে পারে না তোমরা মনে করো কোনো মানুষই গুরু হতে পারে না যে বলবে হে আত্মারা বা হে আত্মারা বাচ্চারা আমি তোমাদের বোঝাচ্ছি বাবার তো বাচ্চারা বাচ্চারা বলায় অভ্যাস জানেন যে এ হলো আমার রচনা এটি বাবাও বলেন আমি হলাম সকলে রচয়িতা তোমরা সকলে পরস্পর তোমরা সকলে তোমরা সকলে পরস্পর ভাই হও ওদের পাঠ প্রাপ্ত হয়েছে কিভাবে প্রাপ্ত হয়েছে সেটা বসে বোঝার আত্মাতেই সমস্ত পাঠ ভরা হয়ে আছে যে মানুষই আসুক চৌরাশি জন্মের মধ্যে এরকম ফিচার্স মানে চেহারা চরিত্র পেতে পারে না কিছু কিছু চেঞ্জ অবশ্যই হয়ে থাকে তত্ত্ব শত রজতম হতে থাকে প্রত্যেক জন্মের ফিচার্সের একটার সাথে দ্বিতীয়টার সাদৃশ্য থাকে না এটাও বোঝার মতো ব্যাপার বাবা রোজ বোঝাতে থাকেন মিষ্টি বাচ্চারা বাবার উপরে কোনো সংশয় এন না সংশয় আর নিশ্চয় দুটি শব্দ রয়েছে বাবা মানে বাবা এতে তো সংশয় হতে পারে না বাচ্চা বলতে পারে না যে আমি বাবাকে স্মরণ করতে পারে না তোমরা বারংবার বলো যোগ লাগে না যোগ শব্দটি ঠিক নয় তোমরা তো হলে রাজ ঋষি ঋষি শব্দটি পবিত্রতার তোমরা রাজ ঋষি হলে তো অবশ্যই পবিত্র হবে অল্প কথায় ফেল করলে তো আবার রাজ্য প্রাপ্ত করতে পারবে না প্রজার পথ পাবে কত লোকসান হয়ে যাবে নম্বর অনুযায়ী পদ হয় একজনের পদ দ্বিতীয় জনের সাথে এরকম প হবে না এটা হলো অসীম জগতের পূর্ব নির্ধারিত ড্রামা বাবা ব্যতীত কেউই বোঝাতে পারে না বাচ্চারা তাই তোমরা কত খুশি হও যেরকম বাবার সমগ্র বুদ্ধিতে জ্ঞান আছে সেরকম তোমাদের আছে বুদ্ধিতেও বীজ আর বৃক্ষকে বুঝতে হবে মনুষ্য সৃষ্টির বৃক্ষ এর সাথে বেনিয়ান ট্রি বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ হল একদম অ্যাকুরেট বুদ্ধিতেও বুদ্ধিতেও বলে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে প্রধান স্তম্ভটি ছিল সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে এছাড়া সব ধর্মের শাখা প্রশাখা ইত্যাদি সব উপস্থিত রয়েছে ড্রামা অনুসারে এসব হতেই হবে এতে ঘৃণা আসার কথা নয় নাটকে কি কখনো অ্যাক্টরদের প্রতি ঘৃণা আসে বাবা বলেন তোমরা প্রতীত হয়ে গেছ আবার পবিত্র হতে হবে তোমরা যত সুখ দেখো যত সুখ দেখো আর কেউ দেখে না তোমরা হলে হিরো হিরোইন সমগ্র বিশ্বে রাজ্য পেতে চলেছ অপার খুশি হওয়া উচিত ভগবান পড়াচ্ছেন ভগবান পড়াচ্ছেন কত রেগুলার পড়া উচিত এত খুশি হওয়া উচিত অসীম জগতের পিতা আমাদের পড়াচ্ছেন রাজযোগ বাবাই শেখাচ্ছেন আত্মায় ধারণ করে বাবা তার পাঠ করতে একবারই আসেন আত্মায় এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে পাঠ করে আত্মাদের বাবা পড়ান দেবতাদের পড়াবেন না সেখানে তো দেবতারাই পড়াবে সঙ্গম যুগে বাবাই পাঠ পড়ান পুরুষোত্তম করার জন্য তোমরাই পড়াশোনা করো এই সঙ্গম যুগ হলো একটাই যখন তোমরা পুরুষোত্তম হয়ে উঠছ সত্য করে তোলার সত্য যুগের স্থাপনা করার একজনই হলেন সত্য বাবা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চা সন্তানদের জানাচ্ছে নমস্কার সমস্ত রূপে আত্মারা আমরা সমস্ত রূপে নমস্কার সমস্তরূপে আত্মা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নাম্বার। সঙ্গম যুগে ডাইরেক্ট পড়াশোনা করে জ্ঞানবান আস্তিক হতে হবে বা যে সঙ্গম যুগে ডাইরেক্ট পড়াশোনা করে জ্ঞানবান আস্তিক হতে হবে আর অন্যদেরও বানাতে হবে কখনোই বাবা বাবা বা পড়াশোনার প্রতি সংশয় আনবে না দুই বাবার সমান লাভলি হতে হবে ভগবান আমাদের শৃঙ্গার করেছেন এই খুশিতে থাকা উচিত কোন অ্যাক্টরের প্রতি ঘৃণা বা বিদ্বেষ করতে নেই তো বলছেন যে বাবার সমান লাভলি হতে হবে ভগবান আমাদের শৃঙ্গার করেছেন এই খুশিতে থাকা উচিত কোনো অ্যাক্টারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ করতে নেই প্রত্যেকের এই ড্রামায় অ্যাকুরেট পার্ট আছে বরদান সেবার প্রবৃতিতে থেকে মাঝে মাঝে একান্তবাসী হওয়া অন্তর্মুখী ভব সেবার প্রবৃতিতে থেকে প্রবৃতিতে থেকে মাঝে মাঝে একান্তবাসী হওয়া অন্তর্মুখী ভব সাইলেন্সের শক্তি প্রয়োগ করার জন্য অন্তর্মুখী আর একান্তবাসী হওয়া প্রয়োজন কিছু বাচ্চা অন্তর্মুখী স্থিতির অনুভব করার বা একান্তবাসী হওয়ার জন্য সময় নেই কেননা সেবার প্রবৃতি বাণীর শক্তির প্রবৃতি অনেক বৃদ্ধি হয়ে গেছে তাহলে এর জন্য টানা আধ ঘন্টা বা এক ঘন্টা সময় বের করার পরিবর্তে মাঝে মাঝে একটু করে সময় বের করো তাহলে শক্তিশালী স্থিতি তৈরি হয়ে যাবে স্লোগান ব্রাহ্মণ জীবনে যুদ্ধ করার পরিবর্তে আনন্দে থাকো তো কঠিন জিনিসও সহজ হয়ে যাবে বা বলছেন যে ব্রাহ্মণ জীবনে যুদ্ধ করার পরিবর্তে আনন্দে থাকো তো কঠিন জিনিসও সহজ হয়ে যাবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য